গহনা আমি এখানে আসছি আমার জীবনে কিছু কথা বলার জন্য আমার লাইফের কিছু ভুলগুলো সবার সাথে শেয়ার করার জন্য তো আমাকে ফ্যামিলিগত পদক দিয়ে দেওয়া হয়েছে আমি আমার যার সাথে বিয়ে হয়েছে সে সৌদি থাকে তো বাসায় আমরা ছয়জন থাকি আমি আমার শ্বশুর শাশুড়ি ভাসুর দেওয়ার আর একটা কাজের মেয়ে তো বাসা থেকে আমাকে অনেক সন্দেহ করে বাসা থেকে চায় বের হওয়া বন্ধ করে দিছে ঘরে বন্ধ করে রাখে অনেক সন্দেহ করে কারোর সাথে কথা বলতে দেয় না আর বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এতটা সন্দেহ করে আর আমার হাজব্যান্ড এখান থেকে আসে না অনেক দিন হয়েছে সৌদি আছে তো আমার চাহিদা তো আসে না বেমার সত্য চাহিদা থাকে তো এখন আমার ভাসুরের সাথে আমি মেলামেশা করি চাহিদা মেটানোর জন্য থাকতে পারি না তাই আমার হাজব্যান্ড সৌদি থেকে আসে না আর আমাকে বাসা থেকে বেরো হইতে দেয় না অনেক নির্যাতন করে টর্চার করে আমাকে অনেক সন্দেহ করে আমি নাকি ছেলেদের সাথে কথা বলি ছেলেদের সাথে মেলামেশা করি মানে কিছু হইলে মানে একটু মনের সাথে বেশ হইলেই আমাকে ধরে মারধর করে মানে অনেক রকম ভাবে আমাকে ঠিক মতো মানে বিয়ের পর এখানে আছি আমার মা বাবা তেমন কেউ নেই আমি আমার মামির কাছে বড় হয়েছি তো বাসায়ও যাইতে দেয় না আর মামির কাছে বড় হয়েছি মামি তো গন্ধ করে না যদি নিজে ইচ্ছাতে না যাই আর আমি না যাওয়াতেই তারা অবশ্য খুশি তো এখান থেকে কোনো খোঁজখবর তো নেয় না আর এখান থেকে আমাকে বন্ধু করে একটা বিষয় জানার খুব ইচ্ছা ছিল যে আপনার ভাসুরের সাথে আপনার কিভাবে সম্পর্কটা হয়েছে মানে এই ইঙ্গিতটা কি আপনার ভাসুর আপনাকে দিয়েছে নাকি আপনি নিজে চাই তার সাথে সহবাস করছেন বা মেলামেশা করছেন আপনার দেহের চাহিদার জন্য না উনি যেহেতু আমার ভাসুর বড় ভাইয়ের মতো তো আমি তো ওনার কাছে যাই নাই উনি আসছে আমার কাছে তো আমার স্বামী তো প্রবাসী মানে এটা আপনি বুঝতে পারতেন যে আপনার ভাসুর আপনার প্রতি দিছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইখান থেকে আর কি বাসায় যখন কেউ থাকে না আর কি তখনই তো আর আমার তো একটা চাহিদা আছে তো আমি চাহিদা মেটানোর জন্যই আমার বাসার সাথে মেলামেশা করি তো বলি যে কিভাবে এটা হয়েছে যে বাসায় কেউ ছিল না সবাই বাহিরে গেছে আর আমাকে তো সন্দেহ করে সেজন্য ঘরের মধ্যেই আর কি আটকা রাখে তো আমার ভাসুরি ওই দিন মানে কাজ থেকে আগে চলে আসছে তো ওইখান থেকে আর কি এটা শুরু হয়েছে তো ওইখান থেকে এইভাবে আর কি চলাফেরা হয় হওয়ার পর একদিন রাতে আমি ঘুমাই তো আমার ভাসুর রাতে উঠা আমার রুমে চলে আসে আমার রুমে চলে আসে তো আমার রুমে চলে আসে তো তখন থেকে আর কি মাঝে মাঝে আমার রুমে আপনি না করেন নাই আপনারও হ্যাঁ আমি না করি নাই স্বামীও বাহিরে থাকে আপনি আপনার চাহিদা মেটানোর জন্য আপনি সম্মতি দেন হ্যাঁ সম্মতি দেই আমি আচ্ছা আচ্ছা পরে এই বিষয়গুলো কি আপনার স্বামী জানে না এখনো উনি পরে আর কি জানতে পারছে কথা তো এইভাবে আসে তো একদিন মানে ফোনে বলতেছে আমাকে যে বের হতে ঘর থেকে ছাদে যাবে তো আমি না করাতে উনি আর কি আমার রুমে চলে আসে আমার রুমে চলে আসে তখনই আর কি আমার যে যা আমার ভাসুরের ওয়াইফ উনিও উঠা যায় ঘুম থেকে তো উনি উঠা আমার ভাসুরকে না দেখতে পেয়ে মানে বাড়িটা খুঁজে না পেয়ে আমার ঘর থেকে আর কি কথা শব্দ পায় তো পাওয়ার পরে আর কি ওইখান থেকে আমার শাশুড়ি দাও সবাইকে ডাকে তারপর আর কি এখানে আর কি ধরে
ধরা পড়ে আর কি আমার হাসুকে কিছুই বলে নাই, আমার হাসবেন্ড তো বলছে আমাকে অনেক মারধর করছে, মারধর করে বাইরে থেকে বের করে দিচ্ছে। তো এখন আমি বর্তমানে আমি নিজেই কাজ করতেছি, খাইতেছি, এখন আমি ভালো আছি। তো অবশেষে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন যে আসলে এই কাজগুলো কি করা ঠিক হয়নি, এতে আপনি অনুতপ্ত কিনা? হ্যাঁ অবশ্যই অনুতপ্ত, আর এটা অবশ্যই আমার করা ঠিক হয়নি, এটা আমার ভুল ছিল। কেউ কখন এরকম ভুল করবে না, তো নিজের ভাষা হচ্ছে বড় ভাইয়ের সমান।